নারীর গর্ভে জন্মগ্রহণ করে একজন পুরুষ বা একজন নারী যখন আরেকজন নারীকে বলে যে সকল নারীরাই খারাপ, এই কথাটি আমার কাছে কোনো ধরনের সেন্স তৈরি করতে পারে না। এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, প্রায়ই তার মুখে আমি বিভিন্ন নারীকে বিভিন্ন ধরনের কটু কথা বলতে শুনি, যে ওই মহিলা এমন, ওই মহিলা এমন। তো কয়েকদিন আগে তার সাথে যখন আমার পুনরায় দেখা হয়, তো তখন দেখি তার হাতে ব্যান্ডেজ। তা আমি খুব উৎসুক হয়ে জিজ্ঞেস করি যে ভাইয়া আপনার হাতে কি হয়েছে? তো তিনি আমাকে জানান যে তার হাত পুড়ে গেছে ভাত রান্না করতে গিয়ে। তো একটাবার আপনারা একটু চিন্তা করুন যে একটা কাজ, যে কাজটা কিনা একজন নারী বলতে গেলে খুব ভালোভাবে করে দিতে পারবে, কিন্তু সেই কাজটাই যখন উনি করতে গিয়েছে তখন উনি ওনার হাত পুড়িয়ে ফেলেছে। আবার তিনি বলে বলে বেড়ান নারীরা খারাপ, নারী ছাড়া যেখানে কিনা আপনি এক কদম চলতে পারছেন না সেখানে নারীরা খারাপ হয় কীভাবে। সেই ভাইটা প্রায়ই আমাকে বলে ওঠেন যে আমার বউয়ের সাথে আমার মনের মিল হয় না, মতের মিল হয় না, ইত্যাদি ইত্যাদি। আমরা আমাদের মা বাবার কাছ থেকে এসেছি, তো সেদিক থেকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের সবথেকে বেশি মতের মিল হওয়ার কথা আমাদের মা বাবার সাথে। তারপরও কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের মা বাবার সাথেও আমাদের মতের মিল হয় না। তাহলে আমরা এটা কিভাবে মেনে নিব যে একজন নারী আমাদের হাত ধরে যখন আমাদের ফ্যামিলিতে আসে তাহলে তাদের সাথে আমাদের মতের মিল শতভাগ হবে? সারা বিশ্বে নারী নির্যাতনের দিক থেকে বাংলাদেশ চতুর্থ। আপনারা কি একটাবার হলেও চিন্তা করেছেন যে এই যে বাংলাদেশ চতুর্থ স্থানে উঠে এসেছে নারী নির্যাতনে, এটা কি একদিনে উঠে এসেছে? আর এটা তো হলো একটা রিপোর্টের কথা, যে রিপোর্টগুলো আমাদের সামনে এসেছে। কিন্তু আরেকটু গভীরভাবে চিন্তা করুন, যে রিপোর্টগুলো কখনো সামনেই আসেনি তাদের কি অবস্থা দাঁড়ায়?